আসসালামু আলাইকুম। জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ। আমি হাফিজা খানম লিপি, সহকারী শিক্ষক। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা আমাদের লোকশিল্প গল্পের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি আমাদের লোকশিল্প গল্পটি নিয়ে আলোচনা করছিলাম, আজকে এর মধ্যে থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। সৃজনশীলটা লক্ষ্য করো, উদ্দীপকের মধ্যে আছে অসহায় হতদরিদ্র মহিলাদের পুনর্বাসনের জন্য সমাজসেবী জনাব আতাউর রহমান একটি হস্তশিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী বাঁশ, বেত ও চটের তৈরি নানা জিনিস তৈরি করে আজ সচ্ছলতার মুখ দেখছে। এই সকল পণ্য দেশে বিদেশে খ্যাতি অর্জন করছে। জনাব আতাউর রহমানের প্রতিষ্ঠানটি তাই এলাকার গর্ব একটি প্রতিষ্ঠান। তো এখানে যে কথাগুলো আছে সেই আলোচ্য বিষয়ের মধ্যে যে উদ্দীপকের মধ্যে যে বিষয়টা আছে সেটা আমরা গল্পের ভিত্তিতেও চিন্তা করব। আর আমরা সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে সবার আগে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হলো গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানা থাকতে হবে এবং উদ্দীপক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, নতুবা আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো না। এখানে যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকটার মধ্যে কিন্তু আমাদের লোকশিল্প গল্পের যে দিক নির্দেশনাগুলো ছিল বা যে দিকগুলো ছিল সেটার সাথে অনেকটা মিল আছে। তো এখানে আমরা দুইটা বিষয় সম্পর্কে মোটামুটি জানি। গল্পের মধ্যে ছিল অতীত ঐতিহ্য বা লোকশিল্প বা আমাদের আগের দিনের যে লোককৃষ্টিগুলো ছিল সেগুলি নিয়ে আলোচনা, এখানেও সেই বিষয়গুলাই আছে। এখানে শুধুমাত্র একটা ব্যক্তি নিজের চেষ্টায় সফলতা অর্জন করছে সেটা সম্পর্কে একজনের কথা আছে, সেখানে নানা দিক সম্পর্কে বর্ণনা ছিল। তো এখানে প্রশ্নের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হলো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে চারটা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্নটা হয়েছে জ্ঞান, পরের প্রশ্নটা হয়েছে অনুধাবন, এবং তিন নম্বর প্রশ্নটা হয়েছে প্রয়োগ, এবং চার নম্বর প্রশ্নটা হয়েছে উচ্চতর দক্ষতা। এখানে প্রথম প্রশ্নের জন্য আমরা একটা বাক্যে প্রশ্নের উত্তরটা দিতে পারি, শুধুমাত্র একটা বাক্যে দিলে এটার উত্তর হবে। আর দুই নম্বর প্রশ্নের জন্য আমাদের দুইটা জিনিস আছে, এখানে থাকবে জ্ঞান এবং অনুধাবন। জ্ঞান বলতে বোঝায় যে আমরা যে জিনিসটা সরাসরি বলতে পারি, অনুধাবন মানে বুঝতে পারি। তাইলে এখানে প্রথমে আমরা বলবো এবং বুঝতে পারি যে সেটা বোঝাবো। তো এই দুইটা বিষয় থাকবে। আর তিন নম্বরের মধ্যে হয়েছে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ, বলতে পারি, বুঝতে পারি এবং বুঝাতে পারি, তিনটা বিষয় থাকতে হবে। আর চার নম্বরটার মধ্যে হয়েছে আতাউর রহমানের কর্মকাণ্ড, অর্থাৎ এখানে চার নম্বর প্রশ্নের প্রেক্ষাপটে যে বিষয়টা থাকবে সেটা হয়েছে বলতে পারি, বুঝতে পারি, বুঝাতে পারি এবং যুক্তিতর্কের মাধ্যমে বুঝাতে পারি। তো এই চারটা বিষয়ই যখন থাকবে, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের পরিপূর্ণ মার্ক পাইতে হলে আমাদের অবশ্যই নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে এবং বুঝতে হবে কোন প্রশ্নটার জন্য কোন দিকটা লিখতে হবে এবং তার ধারাবাহিকতা বজায় রেখেই লিখবো, তখনই আমরা সম্পূর্ণ নাম্বার পাবো। তো এক্ষেত্রে এখানে আমরা উদ্দীপকের প্রেক্ষাপটে প্রশ্নগুলো আলোচনা করি। প্রথমে আছে এক নম্বর প্রশ্ন, লোকশিল্প কী? লোকশিল্প কী? দেশের মানুষের হাতের তৈরি দেশি জিনিস দ্বারা শিল্পসম্মত দ্রব্যকে আমরা লোকশিল্প বলি। শুধুমাত্র একটা বাক্যে আমি এই প্রশ্নের উত্তরটা দিলাম। এখন দুই নম্বর প্রশ্নের জন্য আছে, ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে, বলতে কী বোঝায়? তো এখানে যে প্রশ্নটা আছে সেটার জন্য থাকবে দুইটা বিষয়, একটা হলো জ্ঞান এবং আরেকটা হলো অনুধাবন। ঢাকায় মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে, কারণ ঢাকায় যে মসলিন কাপড়টা ছিল সেটা ছিল মানে দুনিয়া জুড়ে সমাদৃত, অর্থাৎ মিহি সুতা দিয়ে সূক্ষ্ম কারিগর দ্বারা এমনভাবে বুনন করা হয়েছিল যে সেটা দেশের গণ্ডি পেরে বিদেশের মানুষের কাছেও সমাদৃত ছিল, সেই জন্য এটা সকলের কাছে সমাদৃত ছিল। তারপরে আসবো আমি মানে বোঝানোর জন্য যে কথাটা বলবো বা ব্যাখ্যা করার জন্য যেটা বলবো সেটা হয়েছে ঢাকার রোদুরে ড্যামরাই এই ঢাকায় মসলিন তৈরি করা হতো, এবং ঢাকায় মসলিন তৈরি করার ক্ষেত্রে যে সূক্ষ্ম সুতা দিয়ে নিপুণ হাতের তৈরি এবং এত মসৃণ এত সুন্দর ছিল যে সকলের কাছেই সেটা সমাদৃত ছিল, তখনকার মুঘল বাদশাহদের কাছেও বিলাসের বস্তু ছিল। তো এখানে মানে ঢাকায় মসলিন কাপড়টা কীভাবে বুনন করা হইতো, এটার কীরকম অবস্থান ছিল, যেমন আমরা শুনেছি যে ঢাকায় মসলিন কাপড়টা এত মিহিন ছিল যে একটা আংটির ভিতর দিয়ে কয়েক গজ কাপড় অনায়াসে প্রবেশ করা যেত। তাহলে এই প্রশ্নটা থেকে আমরা এই দুইটা দিকেই বললাম, দুই নম্বর প্রশ্নের জন্য সেটার জন্য আমি দুই নম্বর পাবো। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপক আমাদের লোকশিল্প প্রবন্ধের কোন দিকের প্রতিফলন ঘটেছে, ব্যাখ্যা করো। তো উদ্দীপকে আমাদের লোকশিল্পের কোন দিকের প্রতিফলন করছে? অবশ্যই লোকশিল্পের প্রতিফলনে করছে, কারণ এখানে লোকশিল্পের কথাই বলা হয়েছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ জ্ঞানমূলকের কথাটা বলবো যে লোকশিল্পের কথা বলা হয়েছে, তারপরে লোকশিল্পের দিকটা ব্যাখ্যা করবো। যেমন আমাদের লোকশিল্পের মধ্যে ছিল ঢাকাই মসলিন, জামদানি শাড়ি,
তারপরে গ্রামীণ লোকশিল্প ছিল নকশিকাতা, তারপরে মাটির তৈরি জিনিসপত্র। তো ওই জিনিসপত্রগুলো আগে আলোচনা করব গল্পের প্রেক্ষাপটে, তারপরে উদ্দীপকের প্রেক্ষাপটে। তখন দুইটা দিকে আলোচনা করে যখন ব্যাখ্যা করব সেটাই হবো 3 নম্বর প্রশ্ন, এবং 3 নম্বর এর জন্য আমরা পাবো। 4 নম্বরের প্রশ্ন উত্তর হলো আতাউর রহমানের কর্মকাণ্ডটি যে কামরুল হাসানের কাঙ্ক্ষিত মন্তব্যটি বিশ্লেষণ করো। এখানেও কিন্তু প্রথম দিকে আসে যে কামরুল হাসানের কাঙ্ক্ষিত, মানে এটা জ্ঞানমূলক, অবশ্যই কামরুল হাসানের কাঙ্ক্ষিত। কারণ কামরুল হাসানের চাইছিল যে আমাদের যে লোকশিল্পগুলো আছে সেই লোকশিল্পগুলো সকলের কাছে পরিচিত করি এবং প্রসারিত করি, অর্থাৎ সকলে যেন আমাদের লোকশিল্প সম্পর্কে জানতে পারে এবং সেটার সম্পর্কে আগ্রহী হয় এবং সংরক্ষণ করে। তাহলে এক কথা আমি বললাম সেটা মানে কামরুল হাসানের কাঙ্ক্ষিত ছিল। তারপরে কেন কাঙ্ক্ষিত ছিল সেটা গল্পের আলোকে বলবো। গল্পের মধ্যেও কামরুল হাসানে বলছিলেন যে আমাদের লোকশিল্পের পরিচয়টা প্রথমে দিয়েছিলেন ঢাকায় মসলিন জামদানি সারে এবং নানা ধরনের শিল্প সম্পর্কে তিনি বলছিলেন। বলার পরে আবার বলছেন সেই গাছগুলি কী করতে হবে, আমাদেরই সংরক্ষণ করতে হবে। তো এখানে আতাউর রহমানে কী করছে, সেটা প্রথমত সংরক্ষণ তো করছে এবং সম্প্রসারিত করছে, অর্থাৎ তার মাধ্যমে যে কাজগুলো হয়েছে সেখানে দেখা গেছে যে এখান থেকে নানা মানুষ প্রশিক্ষণ নিয়ে অনেক নারী বাঁশ বেত চটের তৈরি নানা জিনিস তৈরি করে আজ সচ্ছলতার মুখ দিচ্ছে, অর্থাৎ সেই কাজটার মাধ্যমে সে সচ্ছলতার মুখ দিচ্ছে। এক্ষেত্রে দেখা গেছে যে একদিকে যেমন জিনিসটাকে সংরক্ষণ করা হয়েছে সাথে সাথে সম্প্রসারিত করা হয়েছে এবং সাধারণ শ্রেণীর মানুষকে সচ্ছলতার মুখও দেখাইতে পারছে। তো এখানে প্রথমে আমি বললাম যে কাজটা যথার্থ, তারপরে কামরুল হাসানের কাঙ্ক্ষিত ছিল কারণ কামরুল হাসানও চাইছিলেন এটা বুঝাইলাম, এবং পরবর্তীতে দুইটা দিকে বুঝালাম গল্পের আলোকে এবং উদ্দীপকের আলোকে। সবশেষে আমি বলবো যে কামরুল হাসান এটা চাইছিলেন বলেই এটা সবার কাছে সমাদৃত, এবং এই কথাটার প্রেক্ষাপটে আমরা আমাদের শিল্পকে সংরক্ষিত করতে পারছি এবং সম্প্রসারিত করতে পারছি। এর জন্যই আতাউর রহমানের যে প্রশিক্ষণের কেন্দ্রটি এটা আমাদের কাছে গর্বের বিষয়। তো আজকের যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করলাম সেই সৃজনশীল প্রশ্নটা সম্পর্কে তোমরা আবার দেখবা, আর সৃজনশীল প্রশ্নের উত্তর করতে গেলে অবশ্যই লক্ষ্য করবা যে নিয়মকানুন অনুযায়ী উত্তর করবা। এক প্রশ্নে 1 নম্বর প্রশ্নের জন্য একটা লাইন লেখলা কিন্তু উত্তরের সাথে প্রশ্নের সাথে কোনো মিল নাই, তাইলে হবে না। আবার 2 নম্বরের জন্য আমি উদ্দীপক উঠাই দিলাম, 3 নম্বরের জন্য যেহেতু 3 নম্বর সেজন্য 2 বার উদ্দীপক উঠাইলাম, তাইলে কিন্তু সেটার উত্তর হবে না। নিয়ম অনুযায়ী উত্তরগুলা করবা এবং অবশ্যই নিয়ম অনুযায়ী উত্তর করলে 4-এ 4ই পাবা, 3-এ 3ই পাবা, 2-এ 2 এবং 1-এ 1, অর্থাৎ 10-এ 10ই পাওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করবা, দেখবা, এবং অবশ্যই অনলাইনে ক্লাসে দেখার পরে তোমাদের নাম, রোল নাম্বার এবং শ্রেণী, তো এই 3টা বিষয় দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আদৌ ক্লাসটা দেখতেছো কিনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।